আমি বারবার বলছি, ত্রিপুরায় বোঝা যাচ্ছে যে বিজেপির পায়ের তলায় মাটি সরে গেছে, জনবিক্ষোভ শুরু হয়েছে, আর তাকে সামাল দিতে না পারি চূড়ান্ত হতাশা, তার থেকেই তারা তরুণ যুবক যুবতী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সবাইকে আক্রমণ করছে। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি পালনের তারা বাধা দিচ্ছে। তারা যদি এতই জনপ্রিয় হয় তাহলে এত বাধা কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু হয়েছে, পরে তার মার সুদীপ জয়া তাদের মারধর করা হয়েছে, একটার পর একটা ঘটনা। এবং আজকের একটি কলেজ আগরতলায় একটি মেয়েকে বহুক্ষণ ধরে আটক করে রাখা হয়েছে, এগুলো তাদের বিজেপির ছাত্র শাখার কাজ। এই গুন্ডামি, এই গণতন্ত্রকে ধ্বংস করবার যে লীলা ত্রিপুরায় শুরু হয়েছে তার মোকাবিলা করবার ক্ষমতা তৃণমূল কংগ্রেস রাখে, ছাত্র পরিষদ রাখে। আমরা বাংলার মানুষ শুধু তাকিয়ে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে যে কল্যাণমুখী কর্মসূচি আজকে ত্রিপুরায়, তা আমরা ছড়িয়ে দিতে চাই সেই ত্রিপুরাবাসীকে, কল্যাণমুখী কর্মসূচিতে যাতে তারা সুযোগ না পায়, একদিকে সেটাকে আটকে দেওয়ার চক্রান্ত, অন্যদিকে বলপূর্বক প্রশাসনকে সাহায্য নিয়ে গুন্ডাদের রাস্তায় নামিয়ে দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করবার চেষ্টা। আমরা তীব্র ভাষায় এর নিন্দা করি। আমাদের দুজন প্রতিনিধি দল আজই ত্রিপুরায় রওনা হয়েছে, তারা সরজমিনে গিয়ে আমাদের সহকর্মীদের সাথে কথা বলবে এবং আন্দোলনকে আরও ব্যাপক আকারে, এই নিন্দার কোনো ভাষা নেই, এই ব্যাপক আকারে আমরা এই আন্দোলনকে নিয়ে যাব ত্রিপুরার বুকে। কোনো শক্তি নেই যারা অগণতান্ত্রিকভাবে আমাদের এই গণতান্ত্রিক জয়যাত্রাকে রুখতে পারে। তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তার আগের দিন এই ধরনের হামলা, ওখানে কি মনে হচ্ছে যে সর্বোচ্চ স্তরে মানে এই নেতৃত্ব আস্তে আস্তে আলাদা পরিকল্পিত? এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ঘটনা প্রবাহ প্রমাণ করে হতাশা থেকেই বিজেপি এবং তার ছাত্র শাখা অন্যান্যরা এক গুন্ডার দল রাস্তায় নামিয়ে দিয়ে আমাদের নিরীহ ছাত্র ছাত্রীদের উপরে আক্রমণ করেছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের উপরে আক্রমণ করছে। কিন্তু এর ফল যে খুব খারাপ তা আসন্ন নির্বাচনে ত্রিপুরাবাসী তা প্রমাণ করে দেবে। আজকে যখন হামলা হয়েছে সেই সময় পুলিশের সামনেই তৃণমূলের কর্মীরা আক্রান্ত হয়েছে, শতাধিক পুলিশ কর্মী ছিলেন সেখানে, কি বলবেন পার্থ? বলার কিছু নাই, এখানে অনুশাসন নেই কিছু। আজকে যে কায়দায় যেভাবে হোটেলের জল বন্ধ করে দিচ্ছে, থাকা বন্ধ করে দিচ্ছে, রাজনৈতিক কর্মসূচি গণতান্ত্রিকভাবে পালন করতে দিচ্ছে না, এর থেকে সম্পূর্ণভাবে নিঃসন্দেহভাবে বলা যায় যে বিজেপি আতঙ্কিত ক্ষমতা হারানোর ভয়ে, তাই এই আতঙ্ক থেকেই তারা এই ধরনের হিংসাশ্রয়ী পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, যার ফল বিষময় হবে, ত্রিপুরাবাসীকে কিছুতেই বঞ্চিত করা যাবে না। কল্যাণমুখী রাষ্ট্রের যে স্বপ্ন বাংলায় বাস্তবায়িত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওখানেও তা হবে। রাজ্য সভাপতি বিজেপি, তিনি বলছেন যে গরুর দুধের সোনা আছে, কলকাতার মানুষজন প্যাকেটজাত দুধ খায়, তিনি আগেও বলেছিলেন, বলছেন তার কথায় বিশ্বাস নেই, কিন্তু গরুর দুধের সোনা আছে তিনি বলছেন। উদ্ভট মস্তিষ্কের লোক এরা
একটা উল্টো পাল্টা কথা বলে আপনাদেরকে দিয়ে মন্তব্য করিয়ে সংবাদ মাধ্যমে বেঁচে থাকতে চাইছে। এই যে না আছে জনসমর্থন, না আছে জনভিত্তি, না আছে যুক্তির কোনো দান, এই ধরনের মন্তব্য করে এরা নিজেরাই বাংলার মানুষের কাছে হাস্যস্পদ হয়ে উঠছে। বিজেপি বলছে যে তৃণমূল কংগ্রেস বারবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে দিল্লিতে উপনির্বাচন নিয়ে, কিন্তু রাজ্যে একাধিক পুরসভা নির্বাচন বাকি, সেটা নিয়ে কোনো ভূমিকা নেই। এটাই তো হবেই, একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিধানসভার, তার পাঁচটা সিটে উপনির্বাচন, দুটো সিটে নির্বাচন, সেটা কেন হবে না? সেটা হোক, এবং পুরো নির্বাচনগুলো নিঃসন্দেহে তার প্রস্তুতি চলছে, যথাসময়ে আমরা নিশ্চয়ই করব। এই যে ব্যাপকতার কথা বলছে, পুরো নির্বাচনের সারা রাজ্যব্যাপী এর ইনভলভ, আমরা যে সাতটি নির্বাচনের কথা বলছি সেখানে করোনা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, এর থেকে করোনা পরিস্থিতি খারাপ অবস্থায় আট দফায় নির্বাচন করা হয়েছে, নির্বাচন কমিশনই তা করেছেন, আজকে উন্নততর পরিস্থিতিতে নির্বাচন কেন করা হবে না? আমরা অবিলম্বে এই নির্বাচনের দাবি বারবার জানিয়েছি, আজও জানাচ্ছি। তাছাড়া ত্রিপুরার কোনো শীর্ষ নেতৃত্ব বিজেপির অনেক নাম উঠে আসছে, সুদীপ রায় বর্মণদেব, কারো সাথে যোগাযোগ চলছে, তৃণমূলে কি তারা আসবেন? এটা এটা দলীয় ব্যাপার, এটা তো এখানে সাংবাদিকদের সামনে সম্পর্ক বলাটা বোধ হয় সমীচীন হবে। লাস্ট প্রশ্ন, বাচ্চারা কৃষকদেরকে নিয়ে বিজেপি আন্দোলনে নামছে, বলছে এই রাজ্য সরকার কৃষকদের জন্য কোনো কাজ করেনি, খাতা দেয় না, এমনকি কীটনাশক সয়েল টেস্টের বিভিন্ন রিপোর্ট। আরে বাবা, আন্দোলনে নামতে গেলে জনসমর্থন লাগে, জনভিত্তি লাগে, দশটা লোককে এক করবার ক্ষমতা নেই আন্দোলনে নামতে। এখানে কৃষকরা শান্তিতে আছে, এখানে কৃষকরা ভাতা পায়, এখানে কৃষকরা মৃত্যু হলে তার ক্ষতিপূরণ পায়, এখানে কৃষকদের বছরে দুবার করে ৬,০০০ করে টাকা দেয়া হয় তাদের সাহায্য করবার জন্য, স্বল্প সুদে ঋণ দেওয়া হয়, গুদাম যত সরাসরি কৃষকদের থেকে ধান কেনার শস্য কেনার ব্যবস্থা আছে, সুতরাং এখানে কৃষকদের আরও উন্নয়নের পথে, ইন্স্যুরেন্সের পথে বিমার পয়সা দেওয়া হয় কৃষকদের, শস্য বিমা ফসল নষ্ট হলে, এগুলো যারা এই আন্দোলনের কথা বলে তারা আন্দোলনের কথা বলবার আগে দিল্লির বুকে যে কৃষক আন্দোলন চলছে, সেই কৃষক আন্দোলনের যে কৃষি নীতি তারা নিয়েছেন সেই নীতি আগে বাতিল করুন, তারপরে তারা কৃষকদের হয়ে কথা বলবে। আজকে সিবিআই দল ডায়মন্ডারবারে গেছে, পরবর্তী হিংসা বলবেন? সে ওনারা সব জায়গাতেই যেতে পারেন, আপত্তি কি আছে? কোর্টের কোর্টের ওনারা কোর্ট দ্বারা মনোনীত, সুতরাং না দেখুন না, বাংলায় যে বিপুল জনসমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন, যেদিনই তিনি ক্ষমতায় বসেছেন মুখ্যমন্ত্রী হিসেবে, তারপরে কোনো রকম হিংসাত্মক ঘটনা ঘটেনি ঘটেনি ঘটেনি। ওরা হিসেব নিন, নির্বাচনের কমিশনের অধীনে যখন ছিল যে সমস্ত খুন হয়েছে, যে সমস্ত হিংসাশ্রয়ী কাণ্ড ঘটেছে, তার সেইগুলো ওনারা বিচার করুন। আমরা বলছি আবারও মুখ্যমন্ত্রী দায়িত্ব পাওয়ার পরে কোনো রকম হিংসাশ্রয়ী ঘটনা ঘটেনি, সম্পূর্ণটাই নিয়ন্ত্রণে আছে, কোভিড বিধিকে লড়াই করা হচ্ছে, তাকে নিয়ন্ত্রণে আনা হয়েছে, অন্যদিকে দুয়ারে সরকার লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন কর্মসূচিতে মানুষের বিপুল সাড়া দেখে কখনো সিবিআই কখনো নিজেরা এই ধরনের কার্যকলাপ করে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, যা সফল হবে না।